আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম, প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন। তো আজকে আমরা কথা বলবো গাইনোকোমাস্টিয়ার মোস্ট রিসেন্ট অ্যাডভান্স প্রসিডিওর, দ্যাট ইজ সবচেয়ে প্রচলিত যেটা সম্পূর্ণ দাগবিহীন অপারেশন, দ্যাট ইজ সিঙ্গেল কিহোল সার্জারি। তো সিঙ্গেল কিহোল সার্জারি পুরো বিশ্বেই তো হচ্ছে সবচেয়ে আপগ্রেডেড অ্যান্ড মোস্ট অ্যাডভান্সড প্রসিডিওর, দে সিঙ্গেল কিহোল সার্জারি। তো সিঙ্গেল কিহোল সার্জারি একটি দাগবিহীন অপারেশন। তো সিঙ্গেল কিহোল বলতে আমরা কী বুঝি এই বিষয়ে আমরা কথা বলবো। সিঙ্গেল কিহোল সার্জারি যেটা আমরা বুঝি যে একই ছিদ্র দিয়ে প্রথমে লাইপোসাকশন করা হয় এবং পরবর্তীতে রেসিডুয়াল গ্ল্যান্ডকে অ্যাক্সিশন করা হয়, এটাই হলো সিঙ্গেল কিহোল সার্জারি। তো এটার প্রয়োজনীয়তাটা কেন? প্রয়োজনীয়তাটা এই কারণে, সেটা হলে সম্পূর্ণ একটা দাগবিহীন অপারেশন। আর যেহেতু আমরা একজন কসমেটিক সার্জন, পেশেন্টরাও চাই এ ধরনের যে আমাদের কাছে যখন আসে সম্পূর্ণ একটা দাগবিহীন অপারেশন ওনারা আশা করতেই পারেন। সেই হিসেবে লক্ষ্য রেখে অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে প্রথম আমি শুরু করেছি। যদিও আমি এই প্রসিডিওটা 2016 সালে চেন্নাইতে দেখে আসছি, এরপর থেকে আমরা দু একটা করে আসতাম। তো মোস্ট রিসেন্টলি আমি এটাকে পুরোদমে শুরু করেছি। যদি এমন হয় যে একদিনে চারটা বা পাঁচটা পেশেন্ট থাকলো, চারটা পাঁচটা পেশেন্ট আমি সিঙ্গেল কিহোল সার্জারি করছি, দ্যাট ইজ হলো যে আমি এখন নর্মাল ট্রেডিশনাল পদ্ধতিতে কখনও গাইনোকোমাস্টে অপারেশন করছি না। তো এই সিঙ্গেল কিহোল সার্জারির ইনসিশনটা দেওয়া হয় যে নিপুল এবং এরিউলার চারপাশে যে কালো অংশটা থাকে এবং নর্মাল স্কিন যেটা থাকে এই দুইটার মাঝে যে লাইনটা, এই লাইন বরাবর ইনসিশন দেওয়া হয়, একটু কাটা হয়। তো এটা কাটার ফলে যেটা এখানে দাগটা সম্পূর্ণভাবে অবস্কিউর হয়ে যায় বা মিশে যায়, মানে এই দাগটা থাকে না, যার কারণে এটা সম্পূর্ণভাবে দাগবিহীন। এখন অনেকে কোশ্চেন করতে পারেন যে সিঙ্গেল কিহোল সার্জারিতে ভিতরে ফ্লুইড, হ্যামাটোমা, সেরোমা এ ধরনের কালেকশন হওয়ার চান্স আছে কি না। হ্যাঁ, সেটা মাথায় রেখেই আমরা সেটাকে একটা পদ্ধতি করেছি যে আমরা যে দিক দিয়ে গ্ল্যান্ড এবং লাইপোসাকশন করছি পেরি এরুলা ইনসিশন দিয়ে, সেই দিক দিয়ে আমরা একটা ড্রেন দিয়ে আসতে পারি ছোট্ট করে চিকন ড্রেন, যেমন 606 ফিডিং টিউব আমরা দিতে পারি, যে ড্রেনটা আমরা পরের দিন খুলে ফেলি। খুলে ফেলে যেহেতু সোতা দিয়ে একটা সেলাই দেওয়া থাকে, আমরা দুই দিক থেকে টান দিলে সেটা বন্ধ হয়ে যায়। এছাড়াও আমরা হলো বগলের নিচ দিয়ে আমরা একটা ড্রেন দিয়ে আসি, মানে যদি আমরা এই পদ্ধতিতে না দিই তাহলে বগলের নিচ দিয়ে আমরা যে ড্রেনটা দিয়ে আসি সেটা আমরা 12 থেকে 15 ঘন্টা পরে খুলে ফেলছি। যে খুলে ফেলার সুবিধা হলে যে এটা যেহেতু একটা চিকন একটা ড্রেন থাকে এবং বগলে নিচে স্বভাবত এখানে কোনো দাগ হয় না, সেই কারণে আমরা সিঙ্গেল কিহোল সার্জারিকে একটা দাগবিহীন অপারেশন বলছি। তো সিঙ্গেল কিহোল সার্জারি মানে কেন করছি এবং এটা কতটুকু টাইম লাগে এবং পেশেন্টের বেনিফিট কী? হ্যাঁ, পেশেন্ট নিশ্চয়ই এটাতে বেনিফিট আছে, যেহেতু আমরা আগেই বলেছি সম্পূর্ণ দাগবিহীন। তো যেহেতু যখন একটা পেশেন্ট পারিবারিকভাবে বা বন্ধুবান্ধব নিয়ে খালি গায়ে থাকে তখন স্বভাবতই একটা দাগ থাকবে, সেটা কেউ আশা করে না। আমরা ট্রেডিশনাল পদ্ধতিতে যেমন গেঞ্জি বা টি শার্ট খুললে বোঝা যায় যে সামনের দিকে দুইটা দাগ থাকে, সুতরাং এটা দেখতে খুবই অড লাগে। সেই দিক থেকে লক্ষ্য রেখে আমরা হলো যে সিঙ্গেল কিহোল সার্জারি চালু করেছি। এই সিঙ্গেল কিহোল সার্জারিতে কখনোই কোনো দাগ থাকে না। এবং এখানে অনেকেই টেনশন করতেছিলেন যে এখানে ফ্লুইড, হ্যামাটোমা, সেরোমা এ ধরনের কালেকশন হওয়ার চান্স থাকে, আমরা সেটারও ব্যবস্থা করেছি যে এই ক্ষেত্রে আমরা বগলের নিচ দিয়ে আমরা ড্রেনটা দিয়ে থাকি, সুতরাং এখানে কোনো দাগ থাকে না। তো সিঙ্গেল কিহোল সার্জারিতে অনেকে জানতে চান যে কতটুকু টাইম লাগে। অন অ্যান অ্যাভারেজে আমাদের সিঙ্গেল কিহোল সার্জারি করতে আমাদের 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিটের মতো টাইম লাগে, এবং সুস্থ হতে কিন্তু একই সেম লাইক অ্যাজ হলো ট্রেডিশনাল গাইনোকোমাস্টিয়া সার্জারিতে যেমন টাইম লাগে ঠিক তেমনই। আমরা সাধারণত সিঙ্গেল কিহোল সার্জারিতে যে ড্রেনটা দিয়ে থাকে সেটা 12 থেকে 15 ঘন্টা ইভেন 18 ঘন্টা পরে, দ্যাট ইজ হলো পরের দিন সকালে আমরা খুলে দিচ্ছি সেই ড্রেনটা, যেহেতু দাগ না থাকার জন্য। তো
স্বভাবতই পরের দিন আমরা যখন ড্রেনটাকে অফ করে দিচ্ছি সেখানে আমরা একটা ওয়াটার প্রুফ ব্যান্ডেজ দিয়ে দিচ্ছি এবং পেশেন্ট এরপরে স্বাভাবিকভাবে গোসল করতে পারবে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে এবং নর্মাল ট্রেডিশনাল গাইনোকোমাস্টিয়া সার্জারিতে যে পরিমাণ সময় লাগে ঠিক একই পরিমাণ টাইম এখানে লাগে সিঙ্গেল কিহোল সার্জারিতে একই পরিমাণ টাইম লাগে এবং একটু স্কিল পারসন হতে হয় স্বভাবতই প্রথম প্রথম যারা জুনিয়র ডাক্তার যারা জুনিয়র প্লাস্টিক সার্জন আসো তারা আমি তাদেরকে অ্যাডভাইস করব যে সিঙ্গেল কিহোল সার্জারিটা আপাতত ট্রাই না করার জন্য তো এই সিঙ্গেল কিহোল সার্জারি যেহেতু আমি চালু করেছি বাংলাদেশে আমি 2016 সাল থেকেই করছি এখন তো পুরোদমই করছি এখন নর্মাল ট্রেডিশনাল পদ্ধতিতে করছি না বললেই চলে এবং এ সম্পর্কে আমার অনেক ভিডিও এবং রিভিউ আমি আমার নিজস্ব চ্যানেলে আপলোড দিয়েছি তো এই হচ্ছে সিঙ্গেল কিহোল সার্জারি অনেকেই মনে করতে পারেন যে সিঙ্গেল কিহোল সার্জারি থেকে গ্ল্যান্ড রিমুভ করা হয় কিনা পোড়াটা চলে আসে কিনা এবং তাদেরকে আশ্বস্ত করে বলছি হ্যাঁ এখানে সম্পূর্ণ গ্ল্যান্ড এবং সম্পূর্ণভাবে লাইপোসাকশন আমরা করে নিয়ে আসি এবং এটা অনেকেই কোশ্চেন করে থাকেন যে এটা কি শুধুই মাত্র গ্রেড ওয়ান এবং গ্রেড টু এর ক্ষেত্রে প্রযোজ্য তাদের ক্ষেত্রে বলছি না এটা আমরা গ্রেড ওয়ান থেকে শুরু করে গ্রেড ফোর পর্যন্ত সিঙ্গেল কিহোল সার্জারিতে করেছি তো সিঙ্গেল কিহোল সার্জারিতে গ্রেড ফোর বা গ্রেড থ্রি এটাতে আরেকটু সুবিধা কেন সুবিধা আমি একটু বলছি যেহেতু সিঙ্গেল কিহোল সার্জারিতে আমরা একটা সিঙ্গেল একটা ইনসিশন দিচ্ছি গ্রেড ওয়ান এবং গ্রেড টু এর ক্ষেত্রে কিন্তু গ্রেড থ্রি এবং গ্রেড ফোরের ক্ষেত্রে অনেক সময় স্কিন এক্সিশন লাগে যদি আমরা স্কিন রিডাকশন করি দ্যাট ইজ স্কিন এক্সিশন করি সেই ক্ষেত্রে কিন্তু আমার হোলটা আরেকটু বড় হয়ে গেল বড় হয়ে যাওয়াতে আমার সেই সিঙ্গেল কিহোল সার্জারির জন্য আরেকটু আমরা স্পেস বেশি পাচ্ছি যার কারণে আমরা আরও খুব ইজিভাবে কাজ করতে পারি সুতরাং এই দিক থেকে সিঙ্গেল কিহোল সার্জারি গ্রেড থ্রি এবং গ্রেড ফোরের জন্য আরও বেশি ইজি হবে আমার মতে তো আমি সবাইকে আবারও বলছি যে সিঙ্গেল কিহোল সার্জারি সম্পূর্ণভাবে দাগবিহীন এবং বিশেষ করে যারা তোমরা ডিফেন্স যেতে চাও যেমন আর্মি নেভি অথবা বিমান বাহিনীতে তাদের ক্ষেত্রে সিঙ্গেল কিহোল সার্জারি মাস্ট যদি তারা কোনো দাগ দেখে বিশেষ করে বুকের ভিতরে যদি কখনো দাগ দেখে তাহলে কিন্তু তারা কখনো এই ডিফেন্স বা দ্যাট ইজ আর্মি নেভি এবং বিমান বাহিনী ইভেন পুলিশের চাকরি তারা করতে পারবে না সুতরাং তাদেরকে আমরা বলবো যে সিঙ্গেল কিহোল সার্জারিতে শিফট করার জন্য থ্যাংক ইউ অল